এখন থাকছে অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছে রহস্যময় চিঠি। ওয়েল, পুরো ভিডিওটিতে বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দা মেইন ভিডিও। বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ছোট পর্দার পাশাপাশি নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। তিশাকে এবার রক্তজবা সিনেমায় দেখা যাবে। সিনেমাটি নির্মাণ করেছেন নিয়ামুল মুক্তা, আর এতে তিশার বিপরীতে অভিনয় করবেন শরীফুল রাজ। রক্তজবার দৃশ্য ধারণ শুরু হয়েছে ঢাকার পর চাঁদপুর ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে। এর দৃশ্য ধারণ করা হবে বলে জানিয়েছেন নির্মাতারা। এছাড়া তিশাকে বঙ্গবন্ধুর বায়োপিকেও দেখা যাবে। কিন্তু রক্তজবা প্রসঙ্গে নিয়ামুল মুক্তা বলেন, গত 15 জানুয়ারি থেকে রক্তজবা সিনেমার দৃশ্য ধারণ শুরু করেছি। এই সিনেমার গল্প শুরু হয়েছে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি রহস্যময় চিঠির সূত্র ধরে। বাকিটা রক্তজবা সিনেমায় দেখা যাবে, এটুক তো শুধুমাত্র একটি ক্লাইম্যাক্স। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে এই সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন মোহাম্মদ তাসনিমুল হাসান। তিশা রাত ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, অরিত্র আরিয়া, কামরুল জিন্না, কাজী তানভীর রশিদ অপু সহ আরো অনেকে। পরিচালকের আগে কাঠবিড়ালি নির্মাণ করে প্রশংসিত হয়েছিলেন পুরো বাংলায়। সোভিয়র জেনে তো নিলেন অবসরপ্রাপ্ত শিক্ষককে রহস্যময় চিঠি বলতে কি বোঝানো হয়েছে। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।